এক ওলি বউতারে শুধু টর্চার করতো, বউতারে মানতো না, বলতো বুঝছি তুমি আর কি বুজুর্গ হইছো, আমার চেয়ে বড় অনেক। একদিন তিনি বাড়ি আসছেন, বউ বলতেছে জানো আজকে বাড়ি উঠানে দাঁড়িয়েছিলাম, দেখলাম এক বুজুর্গ আকাশ দিয়ে উড়ে যাচ্ছে। তো তিনি বলতেছে তুমি খেয়াল করে তো দেখো না, ওটা তো আমি ছিলাম। কো তাই তো দেখছি টাকা বাঁকা গেছ। আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাম দেড় হাজার বছর আগে যে দিন নিয়ে আসলেন তা শুধু আরববাসীর জন্য নয়, সমস্ত মানুষের জন্য, সমস্ত মানুষের জন্য নয়, জিনদের জন্য, সুবহানাল্লাহ বলবেন না, সেজন্য সমস্ত পৃথিবীর রাজধানী মক্কা, আর মক্কার ভাষা আরবি, সেজন্য কোরআন এসেছে আরবি ভাষায়। সেই কোরআনে আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে দিনের যে দাওয়াত দিলেন তা সামগ্রিক এবং সার্বজনীন, বলেন সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহ তার রসুলকে বললেন আপনি বলুন ইয়া আহলাল কিতাব, সকল পূর্বের আসমানি ধর্মগ্রন্থে বিশ্বাসীরা, তাআলা ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, আসো একটি কথা আমরা এবং তোমরা সমানভাবে মেনে নেই। সুবহানাল্লাহ, কথাটা বলবো, শুধু কথাটাই বলবো না একটু ব্যাখ্যাও দিব। সবাই প্রস্তুত আছেন? রাত তো বেশি হয়ে গেছে, ধৈর্য থাকবে? একটি কথা, কয়টি কথা? একটি কথার তিনটা অংশ, কয়টা? আল্লা নাবুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, রাজি আছেন? ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। সুবহানাল্লাহ। ওয়ালা ইত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, এবং আমরা মানুষ আল্লাহকে বাদ দিয়ে অন্য মানুষকে রব বানাবো না। এই কথাটায় আসো, আমরা তো বিশ্বাস করি, তোমরা বিশ্বাস করো। সুবহান, কথা বুঝতেছেন? আল্লাহর পক্ষ থেকে যত নবী এসেছেন, রসুল এসেছেন, দিনের দাবারটা মৌলিকভাবে সবাই দিয়েছেন। কথা বুঝে না? আল্লাহর নবীরা যে আসছেন, আসছেন না আগে লাখের উপর নবী, তাদের শরীয়ত একরকম ছিল না, তরিকা একরকম ছিল না, কিন্তু আল্লাহ দিনের মূল দাওয়াতের ক্ষেত্রে সবাই একমত ছিলেন। আল্লাপাক কথাটি সুরাতুর কোরআন করিমের মধ্যে এরশাদ করেছেন, কথাটি আল্লাপাক বলেন শারআলাকুম মিনাদ্দিনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহীমা ওয়া মূসা ইউনীব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শারা আলাকুম মিনাদ্দিনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, ও পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে সেই শরীয়তটাই নির্ধারণ করে দেওয়া হয়েছে যে বিষয়ে উপদেশ দেওয়া হয়েছিল নূহকে। আল্লাহ পাক বলেন এবং সে একই বিষয়ে যা মুহাম্মদ সাল্লাম আপনাকে আমি দিয়েছি ওহির মাধ্যমে, এবং যে বিষয়ে আমি উপদেশ দিয়েছিলাম ইব্রাহিমকে, মুসাকে, ঈসাকে, আর সে বিষয়টা হলো আন আকিমুদ্দিন, তোমরা দিনকে কায়েম করো। সেই দিন কি? আল্লামা মাহমুদ আলুসি রুহুল মাআনিতে লিখেছেন ইন্নালিদ্দিনে সালাসাতা উসুল, দিনের মূল ভিত্তি তিনটি। কয়টি? যারা বলেন এক তাওহীদ, দুই
ইবাদত, তিন সালাত, সুবহানাল্লাহ। এজন আল্লাহর পক্ষ থেকে যত নবী এসেছেন দ্বীনের প্রচার করেছেন, তার আল্লাহর তাওহীদের প্রচার করেছেন, আল্লাহর ইবাদতের কথা বলেছেন, সালাতের কথা বলেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে কথায় আমাদের একমত পোষণ করতে বললেন গোটা মানব জাতিকে, তার প্রথম কথা কি? আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, একমাত্র ইবাদত হবে কার? সর্বশক্তিতে বলেন ইবাদত হবে কার? মানুষের অস্তিত্বের সাথে আল্লাহ তার ইবাদতকে সংযুক্ত করে দিয়েছে। মানুষের সৃষ্টি কোথায়? কথা বলেন, জান্নাত, সুবহানাল্লাহ বলবেন না জঙ্গলে? কেউ কেউ বিশ্বাস করে মানুষের সৃষ্টি জঙ্গলে, নাস্তিকরা, কমিউনিস্টরা, চার্লস ডারউইনের মুরিদরা। ডারউইন বলে গেছে তার দা থিওরি অফ এভোলিউশন, বিবর্তনবাদ বইতে, মানুষ এসেছে বানর থেকে। তাহলে তাদের কথায় বোঝা যায় মানুষের সৃষ্টি কই? কথা বলো। আর আল্লাহ বলতেছেন মানুষের সৃষ্টি কই? সুবহানাল্লাহ বলবেন। তাহলে গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, প্রচলিত দর্শন, বিজ্ঞান মানুষ ও মানবতার সম্মান দেয় নাই, মানুষের মর্যাদা দিয়েছে আল্লাহর কোরআন, ঠিক কিনা? প্রথম মানুষটির সৃষ্টি কই? সৃষ্টির সাথে সাথে আল্লাহ তার উপর এবাদতকে ফরজ করলেন, যে এবাদতের কথা বলছি। বিরাট ঘটনা, তা তো আমি বলবো না, যতটুকু বোঝার জন্য দরকার ততটুকু বলছি। আদমকে আল্লাহ সৃষ্টি করলেন বেহেশতে, সৃষ্টির পর কিছুদিন আদম বেহেশতে ঘোরাঘুরির পর তার মনে জাগলো যদি সঙ্গী একটা পাইতাম, সঙ্গী ছাড়া মানুষের কোথাও ভালো লাগে না, বলা যায় সঙ্গী ছাড়া বেহেশত ভালো লাগবে না, বেহেশত সঙ্গী ছাড়া। মানুষের সবচেয়ে দুঃসহ হলো নিঃসঙ্গ জীবন। আমি যুবকদের বলে যাই, বাবা যদি জোয়ান থাকে, মা মরে গেছে, আল্লাহর হস্তে বাপটারে বিয়ে করায় দিও, ঠিক কিনা? বুড়া মানুষ কয় ঠিক, কথা দিয়ে তাদের পক্ষে গেছে। যুবকরা, আমার দৃষ্টিতে একজন পুরুষের স্ত্রী দরকার জোয়ান কালে আর বুড়া কালে, আপনার কি বলেন? ঠিক না? বাবাকে যতই টাকা দেন, পয়সা দেন, সুখ দেন, তার সবচেয়ে বড় কষ্ট তার নিঃসঙ্গ জীবন, এটা মানুষ সহ্য করতে পারে না। শুনেছি বাংলাদেশে বৃদ্ধাশ্রম হচ্ছে, এটা আমাদের দেশে দরকার নাই। আমাদের দেশের যুবক যুবতী বুড়াকালে বাপ মাকে আরো বেশি আদর করে। আমার দৃষ্টিতে বাংলাদেশে দরকার বউ আশ্রম, যে বুড়ার বউ মরে গেছে, ছেলেরা বিয়ে করতে দেয় না, সরকার তারে বিয়ে করায়া বউ সহ একটা ফ্ল্যাট দিবে, সরকারি রেশন দিয়ে সে বউ পালবে, কি বলেন আপনারা? সুন্দর না? আহারে, আজকের মতো খুশি বুড়ার আর কোনো বাজে হয় না। আমি দেখেছি বুড়া মানুষ বিয়ের কথায় সবচেয়ে খুশি হয়, প্যারালাইজ হয়ে গেছে, ঠোঁট নড়ে না, বিয়ের কথা কইলে হাসি একটা দেয়, ঠিক কিনা? সব বাড়িতে শুধু আদমের মনে জাগলো সঙ্গী যদি পাইতাম একটা। হাদিস সাক্ষী, আল্লাহ জান্নাত এমন একটি জায়গা মুখে বলার দরকার হয় না, মনে জাগলে আল্লাহ তা পূরণ করে দেন। আদমের মনে জাগলো সঙ্গী যদি পেতাম, মুখে বলে নাই, ফা আলকাল্লাহু আলাইহিন্নম, আল্লাহ তারে ঘুম পাড়ায় দিলেন, ঘুমে থাকতেই তার বাম পা জোরের বাঁকা হাড্ডি নিয়ে তার স্ত্রী হাওয়াকে বানায় দিলেন। বাঁকা হাড্ডি দিয়ে বানাইছেন তো, এই জন্য পৃথিবীর সব মহিলা একটু বাঁকা, ঠিক? সব মহিলা একটু, যত অলি কুতুবার দরবেশ দেখেন বউ কিন্তু একটু বাঁকাই থাকে, বেশি বললে বলে তোমার পিরালি বাইরে, ঘরে পিরালি চলবে না, আমার কথা চলবে, ঠিক? আমার আব্বা হুজুর রহমতুল্লাহর বুকে শুনেছিলাম, এক অলি বউ তারে শুধু টর্চার করতো, বউ তারে মানত না, বলতো বুঝছি তুমি আর কি বুজুর্গ হইছো, আমার চেয়ে বড় অনেক,
একদিন তিনি বাড়ি আসছেন, বউ বলতেছে জানো আজকে বাড়ি উঠানে দাঁড়িয়েছিলাম, দেখলাম এক বুজুর্গ আকাশ দিয়ে উড়ে যাচ্ছে। তো তিনি বলতেছে তুমি খেয়াল করে তো দেখো না, ওটা তো আমিই ছিলাম। কো তাই তো দেখছি টাকা বাঁকা গেছে।